হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি ইউটিউবের গুরুত্বপূর্ণ তিনটি সেটিংসের বিষয়ে আপনাদেরকে আলোচনা করব এবং আপনাদেরকে তিনটি সেটিংস খুবই ভালোভাবে দেখিয়ে দেবো যে আপনি যদি প্রত্যেক দিন ডেইলি যদি আপনি ইউটিউব ব্যবহার করেন এবং ইউটিউবে যদি আপনি ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করেন তাহলে কিন্তু আজকের এই তিনটি সেটিংস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু এই তিনটা সেটিংস থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো বন্ধুরা, একটু স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর এই তিনটা সেটিংস জানতে পারবেন না। আর বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমি বেশি কথা বলবো না, আপনারা সোজাসুজি আপনাদের ফেসবুক আইডি ওপেন করবেন। ফেসবুক আইডি ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে আসবেন। সার্চ বক্সে আসার পরে এখানে লিখবেন এমডি নাজিম CHY লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে আপনারা আমার এই যে দেখুন পেজটা আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা ফলো বাটনের উপরে ফলো করে রাখবেন এবং এই যে দেখুন আপনারা এখানে ফলো বাটন পাবেন, এই ফলো বাটনের উপরে আপনারা ফলো করে রাখবেন এবং এখানে লাইক করে রাখবেন যেন আপনারা নতুন নতুন ফেসবুকের ভিডিও আপনারা পান। তো বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমরা চলে যাব আমাদের ইউটিউবে। ইউটিউবে আসার পরে এই যে দেখুন আমরা যখন আমরা ইউটিউব ওপেন করি তখন কিন্তু আমরা মনে করেন যে কোনো কারো সামনে আমরা যদি ইউটিউব ওপেন করি এবং আমাদের যদি গোপন অশ্লীল কোনো ভিডিও থাকে বা সার্চ করে আমরা দেখি তাহলে কিন্তু সেগুলা যে কারোর সামনে যদি আমরা ইউটিউব দেখি তাহলে কিন্তু সেগুলা এখানে দেখতে পাওয়া যায় যে আপনি কী কী দেখেন, কী কী না দেখেন এবং কোন সং দেখেন এবং কি ভিডিও দেখেন, আপনি সব কিন্তু জানতে পারে যে আপনার কাছে থাকবে। তো এখন আপনি মনে করেন মানে যদি কারো কাছ মানে যদি কারো সামনে আপনি সেই ভিডিওগুলো শো না করাতে চান তাহলে আপনি একটা সেটিংস করে সেটাকে বন্ধ করতে পারবেন যেন অশ্লীল কোনো ভিডিও যেন কারো সামনে না আসে। এর জন্য আপনি আপনার সোজাসুজি এই যে সেটিংস লোগো দেখতে পাচ্ছেন এই সেটিংস লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সেটিংস একটা অপশন দেখতে পাবেন, এই সেটিংস অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন আপনারা জেনারেল নামে, এই জেনারেল অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন পাবেন যে রেস্ট্রিক্টেড মোড। এই রেস্ট্রিক্টেড মোড অপশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের অশ্লীল ভিডিও এখানে মানে শো হবে না। আর এখন হচ্ছে দ্বিতীয় নম্বর যে সেটিংস, সেই সেটিংসটা হচ্ছে আপনি যদি মানে ইউটিউবের মধ্যে যদি কোনো জিনিস সার্চ করেন এবং সার্চ করে আপনি যদি এবং মানে আপনি যদি সেটাকে প্লে করেন তাহলে কিন্তু অন্য যে কোনো ব্যক্তি যদি আপনার স্মার্টফোন হাতে নেয় তাহলে কিন্তু সে বুঝতে পারে আপনি কি একটু আগে ইউটিউবের মধ্যে সার্চ করে দেখেছেন। সেটা যদি আপনি সেই ব্যক্তি থেকে গোপন রাখতে চান তাহলে আপনি সোজাসুজি এই যে নিচের একটা বাটন আছে লাইব্রেরি নামের, এই বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হিস্ট্রি নামের একটা অপশন পাবেন, এই হিস্ট্রি অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। হিস্ট্রি অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু থ্রি ডট অপশন দেখতে পাবেন, এই থ্রি ডট অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন হিস্ট্রি কন্ট্রোলস নামের, এই হিস্ট্রি কন্ট্রোলস অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন যে পোস্ট সার্চ হিস্টোরি, এই পোস্ট সার্চ হিস্টোরি অপশনটা এখান থেকে পোস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের যদি কোনো মানে অশ্লীল বা খারাপ যদি কোনো জিনিস আপনি সার্চ করেন এবং যদি মানে অন্য কোনো ব্যক্তির পক্ষে দেখা যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে এটাকে অন করে রাখতে পারবেন। তো আমার জন্য সেটা প্রয়োজনীয় নয়। এখন আপনাদের তৃতীয় নম্বর যেটা সেটিংস, সেই সেটিংসটা হচ্ছে আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখেন তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আপনার যদি এই লাইব্রেরিতে এসে হিস্ট্রির মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু সব দেখতে পারে যে আপনি কী কী ভিডিও দেখেছেন ইউটিউবে একটি মানে একটু সময় আগে। তো সেই ব্যক্তি থেকে যদি আপনি আপনার দেখা ইউটিউবে ভিডিওগুলো যদি আপনি গোপন করতে চান তাহলে আপনি এখানে থ্রি ডট অপশনে চলে আসবেন, এই থ্রি ডট অপশনটার উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে হিস্ট্রি কন্ট্রোলসে চলে আসবেন। এখানে এসে আপনারা পোস্ট ওয়াচ হিস্ট্রি এখান থেকে এটাকে অন করে দেবেন। এটাকে অন করে দেওয়ার পরে কিন্তু আপনার সার্চ লিস্টে আপনি যা সার্চ করবেন সেটাও কিন্তু কেউ দেখতে পারবে না এবং আপনি যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওগুলোও কিন্তু কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল তৃতীয় সেটিংস। আর আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের খুবই উপকার হবে। যদি উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।